আজকে একটা সন্দেহ দূরই হইল। সন্দেহ দূর হইল দেখা মনে হইতেছে জাকারিয়া আমার জিন্দাবাদ বলি, তা এখন খুশিতে বক বক করতে ইচ্ছা করতেছি। জাওজা মানে স্ত্রী, এইটা কোরআন শরীফে অনেক জায়গায় দেখবেন জাওজা মানে স্ত্রী অনুবাদ করা আছে। কিন্তু আমি তো সাইন্টিফিক তফসিরের লেখক, কিন্তু আরবি জানি না। তা সাইন্টিফিক তফসিরের লেখক আরবি জানি না, বিষয়টা কি? বিষয়টা হইল সাইন্টিফিক তফসিরের আয়াতগুলা আমি ডিকশনারি দেখে দেখে স্টেট ওয়ার্ড টু ওয়ার্ড করি, কইরা আরবি ডিকশনারি দেখে দেখে ওয়ার্ড টু ওয়ার্ড কইরা তারপরে ওইটারে সাইন্টিফিক এক্সপ্লানেশন দেখি। এইটা একটা কাজ করি। আর একটা কাজ করছি কি, আমি কোরআন শরীফকে লোকে বলে যে এটার মধ্যে উল্টাপাল্টা নানান কথা নানানভাবে লেখা, উল্টাপাল্টা নানান কথা নানানভাবে লেখা, ওইটাকে আমি অর্গানাইজ করছি কীভাবে, হেডিং দিয়ে দিয়ে আমি সেগমেন্ট ভাগ করছি। মনে করেন সুরা বাকারা, সুরা বাকারার মধ্যে পাঁচটা সেগমেন্ট আছে। প্রথম সেগমেন্টে কী করা হয়েছে, যে বলা হয়েছে যে এটা কার বই, মুত্তাকিনের বই, মুত্তাকিন কেরা, তারপরে মুত্তাকিনের শত্রুকে মানে পৌত্তলিক এবং ইয়ারা মুনাফিক মানুষ কি, আল্লাহর প্রতিনিধি, তার মানে কথা শুনতে হবে, অর্ডার শুনতে হবে, আর মানুষের কি শিক্ষা গ্রহণের ক্ষমতা আছে, মানে কোরআন দিলাম এখন শিখো, তারপরে কোরআন যে ওই শিখন্ত তার প্রমাণ কি, এটা করলো প্রথম অংশে। তারপরে অংশে কোয়া শুরু করলো ইহুদি খারাপ, ইহুদি খারাপ, মানে আগে ছিল কি ইব্রাহিমের ধর্মটা বলতে বোঝা যায় তো ইহুদি খ্রিস্টান, কেন ইহুদি খারাপ, ইহুদি খারাপ, ইহুদি খারাপ কইতে 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 দ্বিতীয় সেগমেন্টে। তা আমি এই যে ইহুদি খারাপের প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা আবার সেকশনে ভাগ করছি। এক সেকশনে গরুর গল্প, আর এক সেকশনে মনে করেন আর এক বান্দর হওয়ার গল্প, আর এক সেকশনে গরু পূজার গল্প, এইভাবে একের পর এক ভাগ করে দেখাচ্ছি, সেকশন ওয়াইজ গেছি। লেখজন ওই সেকশনের হেডিংটা পড়লেই বোঝা যায় যে এরপরে গরুর গল্প আসতেছে, স্টোরি কাউ, তারপরে ওরশিপিং কাউ, তারপরে বান্দরের গল্প, এইসব পরপর আসতেছে আর কি। তা সেগমেন্ট আর সেকশন এইভাবে ভাগ করে দেখাচ্ছি, সেগমেন্টের আবার হেডিং দিয়ে দিছি। তারপরে ইহুদি খারাপ, ইহুদি খারাপ কইয়া তারপরে কইলো যে ও ইব্রাহিমের উম্মার মধ্যে যে আছে যে ইহুদি খ্রিস্টান ইয়া ভালো না, মুখরাও কাবার দিকে, কাবার দিকে মুখ খুরা কইলো যে তুমি একটা উম্মা, নতুন উম্মা হইলা, জাস্টলি ব্যালেন্স, নতুন উম্মা হয়ে গেলা, তাহলে উম্মা তৈরি হইলো। উম্মা তৈরি হইলে তাহলে উম্মা তৈরিটা দেখাইলাম যে ফরমেশন অফ এ নিউ উম্মা, নতুন উম্মার সৃষ্টি কিবলা ঘুরে। তারপরে সেকশন কি উম্মার আইন কানুন, দেখবেন 20-25টা আইন আসছে, প্রত্যেক আইনের আবার হেডিং দিছি, মার্ডার, বিকোয়েস্ট, সেকশন, তাহলে পরপর দেখা গেলো আইনগুলো আসছে। তারপরে কি দেখা গেলো তালুতের গপ্প, এর উদ্দেশ্য কি, হঠাৎ করে তালুতের গপ্প করা শুরু করলো কে, তো বুঝলাম যে নেতার আদেশ মানতে হবে, এটা বলতে চাইতেছে। তারপরে কি আসার কথা, নেতা নির্বাচন আসার কথা, আল্লাহ তা করলো না, নেতা নির্বাচনের কোনো গাইডলাইন দিল না, কারণ মুসলিম উম্মা মানে 200 বিলিয়ন লোক, এর নেতা কেরা হবে, এটা খুব মুশকিল। পরে বলছে আহলাল বাইতকে ভালোবাসো, কিন্তু ডাইরেক্ট বলে নাই আহলাল বাইতকে নেতা নির্বাচন করো, নেতার গাইডলাইনটা দিল না, না দিয়ে কইলো আয়াতুল কুরসি পরে উম্মারে ফুদিয়ে দিল, আয়াতুল কুরসি পরে যা তুই তোর তোরে আমি দেখ মানি, তার মারামারি যে করবো এটা বুঝছে আল্লাহ আগে থেকে, আল্লাহ জানে, আয়াতুল কুরসি পরে উম্মারে ফুদিয়ে দিয়ে তারপরে কয় সাহাবা ভালো। তাহলে দেখেন এটা একটা ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট আছে, প্রথমে মুত্তাকিন মানে পাহারাদার ঠিক করছে, তারপরে ইহুদি খারাপ কইছে, তারপরে কিবলা ঘুরে নতুন উম্মা বানাইছে, তারপরে উম্মার আইন কানুন দিছে, তারপরে নেতার আদেশ মানবেন কয়া নেতা নির্বাচনের পলিসি দেয় নাই, তারপরে বলছে সাহাবারা খুব ভালো। তাহলে এটার কোরআনের স্ট্রাকচার আছে না, প্রত্যেকটা সুরার স্ট্রাকচার আছে। সুরা ইমরান প্রথমে কয় মেরির গপ্প, তারপরে কয় ইসার গপ্প, তারপরে কয় খ্রিস্টানরা খুব ভালো, তারপরে আস্তে কয় একটু খারাপ আছে, তারপরে ফাইনালি কয় যে ওরা দাবার দিলে পলাইব, তারপরে কয় যে তুমি ইউ আর বেস্ট অফ উম্মা, ইভলভ ফর ম্যানকাইন্ড, তোমাদেরকে মানব জাতির জন্য দাঁড় করা হয়েছে, সত্য প্রতিষ্ঠার জন্য, এই ধরনের কথাবার্তা কইয়া তারপরে উহুদের যুদ্ধের ক্ষয়ক্ষতির বর্ণনা এবং তাদের শিক্ষা, তার মানে কি রোম সাম্রাজ্যকে আক্রমণ করার জন্য প্রেরণা দিল ইমরানে, উম্মা তৈরি করেই উম্মারে যুদ্ধ দিয়ে দিল, রোম সম্রাটের সাথে তোমার যুদ্ধ করতে হবে, পারস্য সম্রাটের সাথে যুদ্ধ করতে দিলো, এই প্রেরণা দিছে ইমরানের মাধ্যমে। তারপরে কি নিসা,
প্রথমে বিয়ে করে করবা, পরিবার গঠন করছে, তারপরে সমাজ গঠন করছে, তাহলে তারপরে কি আসবে? সমাজ পরিষ্কার, তারপরে কিছু মুনাফেক সব মেরে হেলাও, কীভাবে মারবা বিস্তারিত পলিসি দিছে। মুনাফেক মার্কেট বের জায়গায় যায় ভুল করে, এটা তো সামাজিক যুদ্ধ, ভুল করে মুসলমান মেরে ফেলতে কী কী করতে হবে সব মুনাফিক কীভাবে চিনতে হবে সব বলে দিল। তাইলে কোরআন শিবের উল্টা পাল্টা কোন জায়গায়? যারা উল্টা পাল্টা বলে তারা বুঝে না, কোরআন শিব পড়া নাই, মধ্যে বাইর করে খুইলা পরে এটা পইরা ওই এটা একা এক চিন্তা করতে থাকে। তাহলে আমার সাইন্টিফিক তফসির হলো স্ট্রাকচারিং করছি আমি কোরআনটাকে, যাতে আপনি সহজেই ওই সেগমেন্ট হেডিং সেকশন হেডিং পড়তে পড়তে যাবেন। আমার ইন্ট্রোডাকশন পড়ে নেবেন, প্রথম প্রথমে ইন্ট্রোডাকশনে দেখবেন সুরা বাকারায় লেখা আছে এটা ফরমেশন অফ এ নিউ উম্মা, এটা উম্মার কনস্টিটিউশন। ইমরানের প্রথমেই দেখবেন যে এটা হলো খ্রিস্টান, খ্রিস্টানদের পরিচয়, তাদের ব্যাপারে পলিসি এবং তাদের রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ অভিযানের প্রস্তুতি। সুরা নিশা বাইর করে দেখবেন আমার ইন্ট্রোডাকশনে লেখা এটা মুসলিমিক পরিবার এবং সমাজ গঠন করা হয়েছে, পরিবার এবং সামাজিক আইন দেওয়া হয়েছে এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। পাঁচ নম্বর প্রত্যেকটা সুরা আমি মনে করলাম যে প্রথমে কয়েকটা সুরা মনে হয় দ্বারা কারা আছে, আত্মাতা আত্মাও সব আছে, পরে নাই। তফসির করতে করতে যাই শেষ পর্যন্ত এক জায়গায় এক সুল এদিক ওদিক পাই নাই, পুরা কোরআন 100% টু দ্য পয়েন্টে ঠিক আছে। যারা কয় যে এর মধ্যে উল্টাপাল্টা কথা পাগলামি কথা, তারা কোরআন বোঝে না, আচ্ছা বা পরে নাই, ওই একা এতের পার্টি। তাহলে আমার সাইন্টিফিক তফসির লেখার জন্য আমার আর্মি জানার প্রয়োজন নাই, আমি ইংলিশটা পড়ছি হাজার হাজারবার পড়ছি, পইরা বুঝছি যে কোনটা মাথা কোনটা পেট কোনটা পাও, এইসব পইরা আমি ওইটা সাজায় দিছি, এটা স্ট্রাকচারিং করছি, যার ফলে যে কেউ আমার ওইটা পড়লে অনায়াসে ওই সুরাটার তফসির বোঝা যায়। তাহলে আমার স্ট্রাকচারিং করার জন্য আমার আরবি জানার প্রয়োজন হয় নাই। তবে সাইন্টিফিক আয়াতগুলা যেহেতু অনুবাদকরা নানান রকম ঘুরায় ফিরায় অনুবাদ করে, ভাব অনুবাদ করে, এই জন্য আমি ওই অনুবাদ নেই নেই সাইন্টিফিক আয়াত যেখানেই, যেটা আমি দেখছি যে এই সাইন্টিফিক আয়াত এটা এটা বেশি করে ব্যাখ্যা করতে হবে, বড় করে ব্যাখ্যা করতে হবে, তখন আমি ওইখানে করছি কি আমি ওয়ার্ড টু ওয়ার্ড করে একদম কোরআনের আয়াতে যেটা বলছে সেইটা কইরা দেখছি যে আরে এটা তো একদম পুরা সায়েন্স, সায়েন্সের ফর্মুলা লিখে দিয়েছে আল্লাহ, তারপরে আমি অনায়াসে ব্যাখ্যা করে ফেলাইছি। বিগ ব্যাংটা একটু প্রবলেম ছিল, আল্লাহ বলছিল যে আসমান জমিন জমিনের কথা বলতেছে, বিগ ব্যাংয়ের সময় কিন্তু জমিন ছিল না, তখন শুধু ধোঁয়া উৎপন্ন হয়েছিল, পরে জমিন সৃষ্টি হয়েছে। তারপরে আমি বুঝলাম যে ইউনিভার্সটা সাইক্লিক, প্রথম বিগ ব্যাংয়ের সময় ধোঁয়া উৎপন্ন হয়েছিল, পরে মহাবিশ্ব কলাপস করছিল এবং ফিল আর্দে জামিয়ান, মানে যখন মহাবিশ্ব আবার কলাপস করে ছোট হয়ে গেল তখন যে জায়গাটা হলো ফিল আর্দে জামিয়ান, আল্লাহ যা সৃষ্টি করছেন জমিনে যার জমায়ন জমির জামাতে যা ছিল সব সৃষ্টি করছেন, তার মানে সব কিছু না, এখন যে লোহাটো আছে এগুলো সৃষ্টি করেন, জমির জামাতে ওই ভারী পদার্থ ছিল যার ফলে জমিন সৃষ্টি হয়েছিল, তারপরে ওইটাকে বললেন 27 মানে সাজা দিলেন, তারপরে বিগ বাউন্সের মাধ্যমে আমরা এখন সেকেন্ড সাইকেল, ইউনিভার্সের সেকেন্ড সাইকেলে আসি। এটা আমি শিওর হয়েছি জেমস ওয়েব টেলিস্কোপ পাঠানোর পরে, জেমস ওয়েব টেলিস্কোপের পাঠানোর পরে আমি আবার জাকারিয়া কামাল জিন্দাবাদ বইলা বকবক করছিলাম, দুই তিনটা ভিডিও আছে, বেটা এখন জায়গা মতো নাই, ছাও জায়গা মতন আসতেই হবে, কোরআন যা বলে সেখানে এসে হাজির হইতেই হবে, দুটা পয়েন্টে এসে হাজির হইতে হবে, এর কোনো ব্যতিক্রম নাই, কারণ আল্লাহ স্রষ্টা, আল্লাহ স্রষ্টার মুখ থেকে যে কথা বলছে স্রষ্টা ওপেন হ্যাজ মাউথ, তো ওই দ্যাট ইজ দ্য কারেক্ট, দ্যাট ইজ দ্য ট্রুথ। আচ্ছা তবে একটা জায়গায় সন্দেহ ছিল, আজকে একটা ভিডিও দেখতেছি বসে বসে ভিডিও দেখি, হঠাৎ করে দেখি কি যে এই ভিডিওটা দেখতেছি আমার জাউজিন সম্বন্ধে সম্পর্ক সন্দেহ ছিল। কোরআন সেই হয়েছে কি সব জায়গায় জাউজিন মানে স্বামী স্ত্রীর জোড়া হিসাবে ধর, জাউজিন মানে জোড়া, জাউজা মানে জোড়া, তাই এই জায়গায় অনুবাদকরা করছে কি এই জোড়া বলতে স্বামী স্ত্রীর জোড়া হিসাবে বুঝছে, বুঝে স্বামী স্ত্রী হিসাবে ট্রান্সলেশন করছে, স্বামী স্ত্রী হিসাবে ট্রান্সলেশন করছে, যার ফলে ট্রান্সলেশনটা অনেক ঘোরায় করতে হয়েছে। তা এখন তাহলে কোরআন শিবে বলতেছে তাহলে কি সব আমি জোড়ার থেকে সৃষ্টি করছি? তাহলে ওই যারা নাকি যাদের সাথে মাঝে মাঝে বিতর্ক লাগে, মনে করেন ওস্তাদে কিংবা লালু ওস্তাদ, এরা এদের সাথে মাঝে মাঝে বিতর্ক, এটা তো কইব যে জোড়ার থেকে সৃষ্টি করছে, ব্যাকটেরিয়ার কি জোড়া আছে, ব্যাকটেরিয়ার পুরুষ মহিলা নাই, অ্যামিবার পুরুষ মহিলা নাই, এরকম কোটি 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 ধরনের স্পিসিস আছে ম্যাক্রোস্কোপিক লেভেলে, যাদের পুরুষ মহিলা হয় না তারা একটা ভেঙে দুইটা হয়,
তাহলে কোরআন বি ভুল, আল্লাহ বলতেছে সব কিছু যারা সৃষ্টি করছি, এইটা নিয়ে আমার অনেকদিন পর্যন্ত চিন্তা করতে করতে আল্লাহ অনেক একটা ইনফরমেশান দিয়ে দিল। তখন আমি বুঝলাম জোড়া মানে স্বামী স্ত্রীর জোড়া না, স্বামী স্ত্রীর জোড়া না, এটা হলো ডিএনএ ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স একটা জোড়ার মতন, আমি ডিএনএ ডাবল হেলিক্স দেখাবো না, আমি অনেক ভিডিওতে দেখাইছি, আবার দেখাবো, এই প্রেক্ষাপট আলাদা, এই প্রেক্ষাপটে আবার দেখাবো। তা আমি তখন ধরে নিলাম যে ঠিক আছে, আয়াত অনেকগুলো জোর করলাম, সব কটা আয়াতে আমি ভালো করে ব্যাখ্যা করে বোঝাই দিলাম, জাওজা মানে স্বামী স্ত্রীর জোড়া না, এটা হলো ডিএনএ ডাবল হেলিক্সের জোড়া। ডিএনএ ডাবল হেলিক্স হলো কি, আমাদের প্রত্যেকের কোষে আছে নিউক্লিয়াস, কোষের ভিতরে আরও ছোটো নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াসের ভিতরে থাকে 46টা ক্রোমোজম। এই 46টা ক্রোমোজম পেঁচায় পেঁচায় ক্রোমোজম আকারের থাকে, মাইক্রোস্কোপিক দেখা যায় না, তবে একটা ক্রোমোজমে যদি আপনি টাইনা লম্বা করেন সূক্ষ্ম সুতার মতন, এইটা হবে 6 ফুট মানুষের একটা ক্রোমোজম। এই যে 6 ফুট লম্বা, এইটা হলো একটা ডিএনএ, কিন্তু এটাও কিন্তু আবার একটা সুতা না, দেখতে সুতার মতন লাগলেও এটা কিন্তু জোড়া, একটা দুইটা পেঁচা পেঁচানো, দুইটা শত শত সূক্ষ্ম সুতা এরকম পেঁচায় থাকে, এটা জোড়া। এই জোড়া, এই যে 6 ফুট লম্বা জোড়া, এইটাই একটার একটার সাথে পেঁচা থাকে, আবার এইটাই পেঁচা 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 ক্রোমোজম তৈরি করে, এবং ক্রোমোজমটা থাকে হলো প্রত্যেক কোষে 46টা করে। এই ক্রোমোজমের কাজ কি, এই ক্রোমোজমটা হইতেছে আসলে প্রোগ্রাম। এইটা একদম ভ্রূণ অবস্থার থেকে, মানে জাইগোট অবস্থার থেকে, এই যে কোষ বৃদ্ধি পায় পায় 100 ট্রিলিয়ন সেলের যে মানুষ তৈরি হলো, এর মধ্যে বডি প্ল্যান জিন আছে, প্রত্যেক কোষ এরা অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করে, এরা বিভিন্ন ধরনের এনজাইম তৈরি করে, হাজার হাজার রকমের প্রোটিন তৈরি করে, হাজার হাজার রকমের এনজাইম তৈরি করে, এটা পুরো বডিকে সে চালায়, ইটস এ প্রোগ্রাম অফ লাইফ বলা হয়। এই যে ডিএনএ, 6 ফুট লম্বা ডিএনএর মধ্যে যে প্রোগ্রাম আছে, এইটা যদি বইতে লেখা হয় পাহাড়ের সমান উঁচা বই হবে, এবং এটা মানুষের পক্ষে সম্ভব না। এই ডিএনএর 2% মানুষ জানে, বাকি 98% এখন আবিষ্কৃত হয় নাই, খালি জানে যে এটা ডিএনএ, কিন্তু এর 98% যে কী কাজ করে এটা এখন আবিষ্কার হয় নাই। এই ডিএনএ ডাবল হেলিক্সের কথাই জোড়া হিলে হিসাবে বলা হয়েছে কোরআনে। তা এটা আমি আগের ভিডিও বলছি, এবং আমার সব কয়টা আয়াত, 4-5টা আয়াত একত্রিত করে দেখছি যে এটা ডাইরেক্টলি পয়েন্ট করে ডিএনএ ডাবল হেলিক্সকে, স্বামী স্ত্রীর জোড়া কিনা। তারপরেও আমি কোরআন শরীফে, যেহেতু আমি আরবি জানি না, আমি তখন মতামত ছিল যে না, তাহলে জাওজিন শব্দটা কোথাও কোথাও স্বামী স্ত্রী হিসাবে ব্যবহার করা হয়েছে, কোথাও কোথাও ডিএনএ ডাবল হেলিক্সের হিসাবে ব্যবহার করা হয়েছে, এটা হলো আমার চিন্তা ছিল, চিন্তা যে কোথাও কোথাও জাওজিন স্বামী স্ত্রী বা জাওজা স্বামী স্ত্রী হিসাবে ব্যবহার হবে, আবার কোথাও কোথাও ডিএনএ হিসাবে ব্যবহার হবে। তাহলে যেখানে যেখানে কোথায় ডিএনএ আর কোথায় স্বামী স্ত্রী, এটা আয়াতের অনুযায়ী থেকে বুঝতে হবে, যে আয়াতটা থেকে বুঝে নিতে হবে যে কোথায় স্বামী স্ত্রী, কোথায় জোড়া। আজকে আমি বুঝলাম, মনে হয় কোথাও জাওজা বা জাওজিন দিয়ে স্বামী স্ত্রী কোথাও পুরা কোরআনের কোথাও বলা হয় নাই। কোরআনে স্বামী স্ত্রী বলতে এমরা বা অন্য ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, স্বামী স্ত্রী বলতে অন্য ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, এটা জাওজা ওয়ার্ডটা স্বামী স্ত্রীর জন্য ব্যবহারই করা হয়নি। এখানে সর্বক্ষেত্রে জাওজা মানে হইতেছে, বা জাওজিন বা আজাওজা, এগুলো সব মানে হইতেছে ডিএনএ ডাবল হেলিক্স। তো ডিএনএ আর ডাবল হেলিক্সের আয়াতগুলোতে আমি পরে আসতেছি। আমি আচ্ছা আগে ডিএনএ ডাবল হেলিক্সটাই দেখাই নিই, তাহলে ডিএনএ ডাবল হেলিক্সের আয়াতগুলো দেখাই নিই। এই যে মনে করেন, এই যে এইটা এই যে এইখানে স্লাইড শো দেই, স্লাইড শো ফ্রম বিগিনিং, এই যে দেখেন কোরআন শরীফে এই আয়াতগুলা করে কি, এই আয়াতগুলা ঘুরায় ফিরে, যেহেতু সাইন্টিফিক ব্যাপার তো, এই আয়াতগুলা ঘুরায় ফিরে অনুবাদ করা হয়। এই যে নোবেল পেয়ার জাওজিন কারিম জ্ঞানী জোড়া, এটা ঘুরাই ফিরায় এমনভাবে করবে যেন স্বামী স্ত্রী বা পুরুষ মহিলার জোড়া হিসাবে বোঝা যায়। আসলে এটা পুরুষ মহিলার জোড়া না, নোবেল পেয়ার জাওজিন কারিম, কারিম মানে নোবেল আর জাওজিন মানে জোড়া, তাহলে নোবেল পেয়ার, অল মিন করলে অল ফ্রম নোবেল পেয়ার, সব কিছু জ্ঞানী জোড়ার তৈরি। আল্লাহ কী বলতেছে, হি স্ক্যাটার্ড থ্রু ইট বিস্ট অফ প্রাণী, সমস্ত রকম প্রাণী, অল কাইন্ডস, উই সেন্ড রাউন্ড রেইন ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে বৃষ্টি দেয়, মানে গাছপালা,
অল ফ্রম নোবেল পেয়ার, সব কিছুই জ্ঞানী জোড়ার তৈরি। এই জ্ঞানী জোড়াটা কোনটা? এই যে দেখেন জোড়া, এই একটা স্ট্যান্ড আর এই আর একটা স্ট্যান্ড, এই দুই স্ট্যান্ড মিলে হয়েছে একটা জোড়া। এই জোড়ার মধ্যে যে এটিসি, এই যে অ্যাডেনিন, থায়ানিন, গুয়ানিন, সাইটোসিন, এইটার ব্যবহারের মাধ্যমে, এইগুলা একটা মানে সজ্জিত করার মাধ্যমে, এটিসিজি সজ্জিত করার মধ্যে প্রোগ্রামটা তৈরি হয়। এই প্রোগ্রামের মাধ্যমেই এক এই ডিএনএর কারণে, ডিএনএ প্রোগ্রাম বা ডিএনএ জিনোম কোড এর মাধ্যমে কারণে একটা একটা জাইগোট হয়ে যায় ব্যাং আর একটা জাইগোট হয়ে যায় হাতি। জাইগোট কিন্তু একই রকম, সমস্ত প্রাণীর বলতে গেলে জাইগোট প্রায় একই রকম, কিন্তু প্রোগ্রামের কারণে, এই প্রোগ্রামের কারণে একটা মনে করেন একটা হরিণ হয়ে গেল আর একটা ঘোড়া হয়ে গেল, কিন্তু হরিণের জাইগোট আর ঘোড়ার জাইগোট দেখবে নাকি? বা জাইগোট না, জাইগোট তো এক হবেই, ওরা তো একটা সেল, ভ্রূণ ভ্রূণ অবস্থা পর্যন্ত তারা একই থাকে। ভ্রূণ অবস্থা পর্যন্ত যখন মুদাকাতীন অবস্থায় যায় তখন থেকে দেখা গেল যে পার্থক্যটা আস্তে আস্তে হইতে থাকে। এই মুদাকাতীন অবস্থায় যে পার্থক্য হওয়া শুরু হইলো, তার মানে এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম অনুযায়ী একটারে বানায় ফেললো হরিণ আর একটারে বানায় ফেললো ঘোড়া, কিংবা একটা মুরগির ভ্রূণ, মুরগির ভ্রূণ সে আর ওই ঘোড়ার ভ্রূণ বা হাতির ভ্রূণ একই। এই প্রোগ্রামের কারণে যখন মুদাকাতীন অবস্থার থেকে এই পার্থক্যটা শুরু হয়, আস্তে আস্তে প্রাইমারগুলো উঠতে থাকে, হাত পা মুরগির বাইরে, পাখা, আস্তে আস্তে পাখা তৈরি হয়ে গেল, তারপরে দুইটা পাও তৈরি হইলো, আর হাতির হয়ে গেল চারটা পাও একটা সুর, এগুলো আস্তে আস্তে মুদাকাতীন অবস্থা থেকে চেঞ্জ। কিন্তু ভ্রূণ অবস্থায় কিন্তু ভ্রূণের পরে হলো মুদাকাতীন, লিচ, আলাকাতীন, আলাকাতীন বা ভ্রূণ, এইটা সব প্রাণীরই সমান। যখনই মুদাকাতীন স্টেজে যাচ্ছে তারপরে থেকে পার্থক্য হওয়া শুরু করতেছে, কারণ এই জেনেটিক অ্যাকশনের কারণে বা ডিএনএ প্রোগ্রামের কারণে। তাহলে এইটা হলো জোড়া, এই জোড়ার মাধ্যমে সব কিছু তৈরি। এই জন্য বলছে আয়াত নাম্বার, এই যে আয়াত নাম্বার মিন কুল্লে জাওজিন করিম, এই আয়াত আর একটা আছে, এই যে ডু দে নট লুক এট দ্যাট হাউ মেনি উই প্রডিউসড ইন অল ফ্রম মিন কুল্লে জাওজিন করিম, সব কিছু জ্ঞানী জোড়ার তৈরি। এটা জ্ঞানী জোড়া, কারণ এইটার মধ্যে যে প্রোগ্রাম আছে এটা হলো অনেক জিন আছে, এটার মধ্যে প্রত্যেকটা জিন একটা করে প্রোগ্রাম, এরা জিন রিলিজ করে। আচ্ছা যাই হোক, নিটিগিরিতে যাব না। তো মেসেঞ্জার আর জিনের থেকে মেসেঞ্জার আর এনে রিলিজ করে, ওরা প্রোটিন বানায়, এনজাইমস বানায়, হাজার হাজার রকমের ওই প্রোটিন এনজাইম ছাড়া আমাদের শরীরের ক্ষয়পূরণ এবং পরিচালন হইতো না। তা যাই হোক, এই যে ডিএনএ, এটা জাওজিন করিম, এই জাওজিন মানে স্বামী স্ত্রী না, এটা হলো ডিএনএ ডাবল হেলিক্স। এই আয়াত আরও আছে, আমি এগুলো সব বাইর করছি। এই যে অ্যান্ড দ্য আর্থ উই হ্যাভ স্ক্যাটার্ড থ্রু ইট মাউন্টেজ স্ট্যান্ডিং ফ্রম এভরি কাইন্ড, সব কিছু বানাইছি অ্যাট্রাকটিভ পেয়ার। অ্যাট্রাকটিভ পেয়ার কেন? এইগুলো হলো কি, যখন রেপ্লিকেশন হয় ডিএনএ রেপ্লিকেশন, মানে কোষের যখন একটা কোষ ভেঙে দুইটা কোষ হয় তখন এই ডিএনএ রেপ্লিকেশন হয়, 46টা ডবল হয়ে যায়, 46টা হয়ে যায় হলো মনে করেন 92টা, এবং তখন যেহেতু ডবল হয়ে গেল ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে তখন নিউক্লিয়াস দুইটা হয়ে যায়, তখন কোষও আলাদা হয়ে যায়, মানে একটা কোষ দুইটা কোষ হয়ে গেল। তাহলে এই যে এরা কি, এই জোড়াটার মধ্যে এখানে হাইড্রোজেন বন্ড দিয়ে উইকলি লাগানো থাকে, এই একটা স্ট্যান্ড, এই একটা স্ট্যান্ড, দুইটা স্ট্যান্ডের মধ্যে হাইড্রোজেন, উইক হাইড্রোজেন দিয়ে এরা ফিক্স করা আঠানা, যার ফলে এরা কি খুলতে পারে, খুইলে নতুন ডিএনএ তৈরি করে, ডাবল হেলিক্স তৈরি করে, নতুন ডাবল হেলিক্স তৈরি করার ফলে ডাবল হেলিক্সের সংখ্যা, ডিএনএর সংখ্যা ডবল হয়ে যায়, তখন নিউক্লিয়াস দুই ভাগ হয়ে যায়, নিউক্লিয়াসের পরে কোষটাও দুই ভাগ হয়ে যায়। তাহলে এই জন্য এটাকে অ্যাট্রাকটিভ পেয়ার বলছে, কারণ এই জোড়া খোলে আবার জোড়া লাগে। তারপরে কি, অল থিংস আর মেড ফর ইউর শিপস, জাহাজ তৈরি করছে আল্লাহ, অ্যান্ড দ্য ক্যাটেল, ঘোড়া ঘোড়া তৈরি করছে, অন হুইচ ইউ রাইড, ঘোড়া গাধা তৈরি করছে। তাহলে শিপ, শিপ হলো কাঠের তৈরি, আগেকার দিনের জাহাজগুলো ছিল কাঠের তৈরি, তার মানে কাঠও তৈরি করছে, ঘোড়া গাধাও তৈরি করছে। কোন কোন জোড়ার থেকে, কোন জোড়ার থেকে আল্লাহ বলতেছে, আমি জোড়ার থেকে জাহাজও তৈরি করছি, ঘোড়া গাধাও তৈরি করছি। কোন জোড়ার থেকে জাহাজ তৈরি করা যায়, মানে জাহাজের কাঠ তৈরি করা যায়, আবার ঘোড়া গাধাও তৈরি করা যায়, এটা হলো এই ডিএনএ। এই ডিএনএ উদ্ভিদের ডিএনএ আর প্রাণীর ডিএনএ একই, প্রোগ্রামের ডিফারেন্সের কারণে একটা গাছ তৈরি করে আর একটা উদ্ভিদ তৈরি করে। তার মানে এই জোড়াগুলোর থেকেই এই আয়াতে এই জোড়ার কথাই বলতেছে, এই আয়াতে এই জোড়ার কথাই বলতেছে, এগুলা স্বামী স্ত্রীর কথা কোনো আয়াতেই বলে না। তারপরে এই যে আর একটা,
গড ইজ দ্য গড হু হ্যাজ ক্রিয়েটেড অল থিংস আর্ট প্রডিউসার, মানে সব কিছু যা কিছু আছে, ব্যাকটেরিয়া অ্যামিবা যা কিছু আছে সব, এবং মানুষ কোথেকে বানাইছে? ফ্রম পেয়ার, জোড়ার থেকে বানাইছে। তাহলে এই আয়াতে জোড়ার থেকে বানাইছে, ব্যাকটেরিয়া অ্যামিবার কি স্বামী স্ত্রী নাই সেটাও জোড়ার থেকে বানাইছে, মানুষও জোড়ার থেকে বানাইছে। এই জোড়ার জোড়াটা কী? এটা হলো এই জোড়া। এগুলো সব স্টেট ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করলে ডাইরেক্ট বোঝা যায় যে জোড়ার থেকে বানাইছি, মানে কোন জোড়ার থেকে মানুষ এবং সমস্ত কিছু তৈরি করা যায়। সমস্ত পৃথিবীর সমস্ত প্রাণী উদ্ভিদ সব কিছু শুধুমাত্র এইটা দিয়েই তৈরি হয়, অন্য কোনো কিছু দিয়ে তৈরি হয় না। এই ডিএনএ ডাবল হেলিক্স দিয়ে তৈরি হয়। আচ্ছা, ভাইরাসেরও ডিএনএ আছে কিন্তু ডাবল হেলিক্স না হইতে পারে, কিন্তু ভ্রানি ভাইরাস কিন্তু পৃথিবীতে হয় না, এটা হোস্ট ছাড়া হয় না। আচ্ছা যাই হোক, ভাইরাস বাদ দেন, সমস্ত প্রাণী এক কোষী থেকে শুরু করে তিমি মাছ, আবার এক কোষী থেকে শুরু করে ম্যাপেল ট্রি, যাই কর না কেন সমস্ত প্রাণী এই ডিএনএ ডাবল হেলিক্স, এই জোড়ার তৈরি, এইটাই কোরআন শরীফে বলা হয়েছে। আচ্ছা আর একটা জিনিস কি, তাহলে তো আমি এই জোড়াকে মনে করছিলাম, এতদিন মনে করতাম যে এই জোড়াটা হলো ডিএনএ ডাবল হেলিক্স, তবে ক্ষেত্র বিশেষে স্বামী স্ত্রী হইতে পারে। তা আজকে আমি এই ভিডিওটা দেখে বুঝলাম না, ক্ষেত্র বিশেষে ওইটা স্বামী স্ত্রীটা আল্লাহ স্বামী স্ত্রীর জন্য আলাদা শব্দ ব্যবহার করছে, জাউজা জাউজিন আজাউজিন এগুলো বলতে ওই ডিএনএ ডাবল হেলিক্সকেই বুঝাইছে, আর স্বামী স্ত্রীর জন্য আলাদা শব্দ ব্যবহার করছে, সেটা আপনি এই ভিডিওটা শুনলেই পরিষ্কার হয়ে যাবে। নিকাতুল কোরআন বা কোরআনের সূক্ষ্মতা, কোরআনের শব্দ চয়নের ব্যাপার স্যাপার, তারপরে সংকেত, কোরআনের যে সংখ্যাতত্ত্ব, এই যে এক একটা সাবজেক্ট আছে, শুধু কোরআনের সংখ্যাতত্ত্ব নিয়ে যত গবেষণা পৃথিবীতে হয়েছে এবং সেগুলোতে যে মিরাকল আছে, আমরা সাধারণ মুসলমান, আমার জন্য খুবই ছিল, আমি সংখ্যা কোরআনের সংখ্যার দিকটা আমাকে খুব ফ্যাসিনেট করছিল। যাই হোক, সরি বলেন। আচ্ছা, আমি আমি যেটা বলতে চাইছিলাম যে সূক্ষ্মতা কোরআনের, এটা বোঝার জন্য আপনার আমি শুধু একটা উপমা দিতে চাই, সংখ্যা বিষয়ে আমার খুব বেশি ধারণা নেই, আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কারোর স্ত্রী এটা বোঝাবার জন্য কোরআনে কারিমে মোট তিন ধরনের শব্দ ব্যবহার করেছেন। কোথাও বলেছেন ইমরা, মানে তার নারী, তার মহিলা, তার এই ইমরাটাই আসলে নারী বা স্ত্রী হিসাবে ব্যবহার করার জন্য মূল শব্দ হিসাবে কোরআন ব্যবহার করছে। তবে ওনার পুরো কথাটা শুনলে আরো ভালো হবে। সঙ্গিনী, সরি, তার নারী। আবার কোথাও বলেছেন সাহেবা, মানে সঙ্গিনী। আবার কোথাও বলেছেন জাওজা, মানে স্ত্রী। এই যে তো তিনটা শব্দ ব্যবহার করেছেন, এখন কি এইগুলো কি, এই যে জাওজা এটা স্ত্রী হিসাবে ঘুরায় ফিরে আয়াতকে বিকৃত করে ট্রান্সলেট করা হয়। জাওজা মানে কোথাও স্ত্রী না, জাওজা মানে সব জায়গায় ডিএনএ ডাবল হেলিক্স। ওই এমরা আর সাহেবা এইগুলো হলো স্ত্রী। আচ্ছা, তবু ওনার কথা থেকে আর একটু শুনলে বুঝতে পারবেন পুরো বিষয়টা কি। র্যান্ডমলি চলে আসছে নাকি এগুলোর আলাদা কোনো তাৎপর্য আছে যে কোথায় কোথায় কোনটা প্রয়োগ করেছে? এটা নিয়ে গবেষণা হয়েছে এবং এই গবেষণার ফলাফল হলো যে যেখানে যেটা প্রযোজ্য সেটা করে কিভাবে হয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন এমরাতু নূহ, এমরাতু লূত, লূতের স্ত্রী নূহের স্ত্রী। আর এক জায়গায় বলেছেন ওইটা আরো ইন্টারেস্টিং, এটা আগে শেষ করি, নূহের স্ত্রী স্ত্রী না মহিলা, নূহের মহিলা এবং লূতের মহিলা, এবং লূত এবং নূহের সঙ্গে স্ত্রী হলে তো আল্লাহ তালা বলতেন যাওজা তো নূহ, নূহের স্ত্রী, তারা বলে আল্লাহ তালা তার নারী কেন বললেন? তো আমরা অন্যান্য জায়গায় ঘেঁটে দেখি যে পুরো কোরআনে মোট চার পাঁচ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দ ব্যবহার করেছেন, অমুকের নারী। যেখানে এটা বলেছেন সেখানে আমরা দেখেছি যে এখানে স্বামী স্ত্রীর সাথে একটা বোঝাপড়া বিরাট গরমিল আছে, অর্থাৎ একজন ইমানদার আর একজন ইমান নাই, দুজনের গন্তব্য দুই রকম, জাস্ট তারা একসঙ্গে থাকছেন কিন্তু আসলে স্ত্রী এবং স্বামী হওয়ার জন্য আরবি, এখানে একটু বলতে হয় আরবিতে জাউজ জাউজা শব্দকে আমরা যে স্ত্রী বলি, আসলে স্ত্রীতে ওইটা স্ত্রী বা স্বামী দিয়ে ওইটা অর্থটা আসলে কাভার হয় না। আমরা স্বামী বললে এটা মালিক মালিক এটা ভাব আসে, স্ত্রীর ক্ষেত্রে তার বিপরীত, কিন্তু কোরআন যে বলছে জাউজ জাউজা এখানে সঙ্গী সঙ্গিনী, এখানে মানে আরো ইয়ে করলে বলতে হয় জাউজ শব্দ অর্থ হলো জোড়া, মানে জোড়ার এক পার্ট, জোড়া পার্ট, জোড়া পার্ট, জোড়া পার্ট হলে হয় কি, স্ত্রী ছাড়া স্বামী অপূর্ণাঙ্গ, আবার স্বামী ছাড়া স্ত্রী অপূর্ণাঙ্গ, মানে পূর্ণতা পেতে হলে একে অন্যের পরিপূরক, পরিপূরক, পরিপূরক। তো এই যে ব্যাপার, যখন বিশ্বাসের ক্ষেত্রে দুজনের ক্যামেরা দুই রকম থাকে, একজন বিশ্বাসী একজন অবিশ্বাসী, অথবা কোনো বিষয়ে যখন মনোমালিন্য থাকে মানে মনে মিল থাকে না, তখন আল্লাহ তাআলা এমরা শব্দ ব্যবহার করেছেন, কারণ আসলে এখানে একটা ভিন্ন নারীর মতোই অনেকটা একসাথে থাকছে, জাস্ট এটা জাস্ট একজন মহিলা।
আর যখনই তাদের উভয়ের মধ্যে মনের মিলটা থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাউজ শব্দ ব্যবহার করেছেন, জাউজা শব্দ ব্যবহার করেছেন। আমরা দেখি এখানে খেয়াল করেন বলতেছেন যে মানে আলাদা বেশি মিল নাই, ধর্ম ধর্ম আলাদা, একজন ধার্মিক আর একজন অধার্মিক, এরকম হইলে এমরা, আর মনের মিল থাকলে জাউজা। আসলে কথাটা ঠিক না, জাউজা মানে ডিএনএ ডাবল হেলিক্স, এটা একটু এই এই পরের কথা থেকে বুঝবেন। জাউজা কখনো মনে হয় কোরআনে, ওনার কথা শুনে আমার আজকে মনে হচ্ছে কোথাও কোরআনে জাউজা বলতে স্বামী স্ত্রী বোঝানো হয় নাই, সব জায়গায় এটা ডাবল হেলিক্স হিসাবে ব্যবহার করা হয়েছে। এটা বাকি অংশ শুনলেই বুঝবেন। এক্ষেত্রে জাকারিয়ার সাথে সময় স্ত্রীর যতদিন বাচ্চা হয়নি, ইন্টারেস্টিং একটা বিষয় এই আয়াতটা, বাচ্চা যতদিন হয় নাই ততদিন আল্লাহ তাআলা বলেছেন যে তিনি বলেছেন ইয়েকে, ফেরেশতারা যখন আসছে আয়েশা বলছে যে আপনাকে সন্তান হওয়ার সুসংবাদ দিচ্ছে, তিনি বলছেন যে ওয়াকানাতি মারাতি আখরা, আমার স্ত্রী, আমার এখানে এমরা মানে নারী, আমার মহিলা, আমার মহিলাটা তো বন্ধা। এই যে আমার মহিলাটা বন্ধা বললেন, কেন উনি বলতে পারলেন না যে আমার স্ত্রী বন্ধা, আমার মহিলা শব্দ আল্লাহ কেন উল্লেখ করেছেন? ইন্টারেস্টিং বিষয় হলো এই নবীর ব্যাপারে যখন সন্তান পেয়ে গেলেন তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করার সময় তখন আর মহিলা বলে না, তখন একই মহিলার ক্ষেত্রে জাউজা বলছেন, বলছেন যে ফাসতাজাবনা লাহু ওয়া হাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু জাউজা, আমি তার স্ত্রীকে সংশোধন করে দিয়েছি। এখানে সে স্ত্রী, এই যে যখন স্ত্রী প্রেগনেন্ট হইল জাকারিয়ার স্ত্রী, তখন বলল যে তার স্ত্রীকে জাউজা বলে নাই, সে বলছে যে আল্লাহ বলল কি আমি তার জাউজাকে সংশোধন করে দিয়েছি। আয়াতটা হইল কি আমি তার জাউজাকে সংশোধন করে দিছি, তার মানে কি এই ইয়াহিয়া এবং তার বউয়ের বাচ্চা হইতো না, কেন বাচ্চা হইতো না, কারণ তার জাউজা মানে ডিএনএ ডাবল হেলিক্স ভালো ঠিক ছিল না, ওর মধ্যে প্রোগ্রামে গোলমাল ছিল। যখন ডিএনএ ফার্টিলাইজেশন হইতো, স্পার্ম ওভামের সাথে মিশত, ওই ফার্টিলাইজেশনের ফলে যে জাইগোট তৈরি হইতো, ওই জাইগোটের যে ডিএনএগুলো ছিল ওইগুলা কারেক্ট ছিল না, কারেক্ট না থাকলে ওটা অ্যাবর্শন হয়ে যায়, 50% বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, কারণ আল্লাহ চেক করে, এটা কোরআনের আয়াত আছে, কয়েকবার চেক করে যে ঠিক মতন জাইগোটটা ঠিক মতন হয়েছে কি না, যদি দেখে যে আল্লাহ যদি দেখে যে জাইগোট ঠিক মতন হয় নাই তাহলে ওটাকে অ্যাবর্শন করে দেয়। 50% কেসে মেয়েদের অ্যাবর্শন হয়ে যায় যে মেয়েরা জানেই না যে তার সে প্রেগনেন্ট হয়েছিল এবং তার অ্যাবর্শন হয়ে গেছে, তারপরে বিভিন্ন লেন্থের হায়াত দেয়, ওটা ওই ডিএনএর সাথে রিলেটেড হায়াতটা ওই আয়াতে বলা হয়েছে। তার মানে কি আমি তার জাউজাকে সংশোধন করে দিছি, মানে কি আগে জাকারিয়া এবং তার স্ত্রীর মিলনের ফলে যে জাকারিয়ার স্পাম এবং তার স্ত্রীর ওভাম মিলে যে ফার্টিলাইজেশন হইয়া যে জাইগোটটা তৈরি হইতো, সেই জাইগোটের যে ডিএনএ ডাবল হেলিক্সগুলো ছিল ওইগুলো ছিল রং, ভুল ম্যাচিং হইতো, যার ফলে তাদের বাচ্চা হইতো না। আল্লাহ জাউজা সংশোধন করে দিলেন মানে হলো তার জাইগোটের ডিএনএ ডাবল হেলিক্সগুলো ঠিক করে দিলেন, তার ফলে ইয়াহিয়া জন্ম নিল। আল্লাহ এত সুন্দরভাবে ঠিক করছেন যে ইয়াহিয়ার মতন, জন দা ব্যাপটিস্টের মতন একজন নবী পয়দা হয়েছে। বললেন আগে বললেন নারী, পার্থক্যটি কি? তো মুফাসসিরগণ তাফসীর বিশেষজ্ঞগণ বলেছেন যে যতদিন বাচ্চা না হয়েছে ততদিন স্বামী স্ত্রী হিসেবে তাদের মধ্যে একটা বোঝাপড়ার গরমিল ছিল, বাচ্চা হচ্ছে না, বন্ধা, সন্তান চায়, স্বামী হিসাবে স্ত্রীর হচ্ছে না, তো এই যে একটা গরমিল ছিল, একটু দূরত্ব বা স্বামী স্ত্রী সুলভ যে আপনার দূরত্ব থাকতে পারে, যতটুকু গ্রহণযোগ্যতার লেভেল নবী শানেও যেটা যায় স্বামী স্ত্রী সব মানে হিসাবে যতটুকু হতে পারে, এতটুকুর ভিত্তিতে এমরা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আর যখনই সন্তান হয়ে গেছে তখন এমন এক ঋতুপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে যে এখন জাউজা বলেছেন। এখানে আমার কেউ এই প্রশংসা না টেনে আনে যে তাহলে কি সন্তান না হলে কি স্ত্রীকে দোষারোপ করা যাবে কিনা, তিনি দোষারোপ করেছেন এটা তো প্রমাণিত না, এটা জাস্ট একটা ধারণা, দোষারোপ করেছেন সেটাও ধারণা কেউ করছে না, বলছে যে এই এখানে স্বামী স্ত্রীর মধ্যে এই এক্সপ্লেনেশনগুলো, এই যে স্বামী স্ত্রীর এক্সপ্লেনেশন নিয়ে আসছে, এই এক্সপ্লেনেশনগুলো ঠিক নাই, কারণ অবশ্য ঠিক না থাকারই কারণ যুক্তিসঙ্গত, কারণ তারা তো ডিএনএ ডাবল হেলিক্সের ধারণা ছিল না। এ একটা আবার শুনেন, একটা শৈথিল্য থাকে স্বাভাবিক, কিন্তু যখন সন্তানটা হয়ে যায় এটা কিন্তু একটা বাস্তবতা যে বিয়ের পর নবী শানেও যেটা যায় স্বামী স্ত্রী সব মানে হিসাবে যতটুকু হতে পারে, এতটুকুর ভিত্তিতে এমরা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আর যখনই সন্তান হয়ে গেছে তখন এমন এক ঋতুপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে যে এখন জাউজা বলেছেন। এখানে আমার কেউ এই প্রশংসা না টেনে আনে যে তাহলে কি সন্তান না হলে কি স্ত্রীকে দোষারোপ করা যাবে কিনা, তিনি দোষারোপ করেছেন এটা কিন্তু প্রমাণিত না, এটা জাস্ট একটা ধারণা। অন্যান্য জায়গায় ঘটে দেখে যে পুরো কোরআনে মোট 4-5 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দ ব্যবহার করেছেন, অমুকের নারী, যেখানে এটা বলেছেন সেখানে আমরা দেখেছি যে এখানে স্বামী স্ত্রীর সাথে একটা বোঝাপড়া বিরাট গরমিল আছে, অর্থাৎ একজন ইমানদার আর একজন ইমান নাই, দুজনের গন্তব্য দুই রকম,
জাস্ট তারা একসঙ্গে থাকছেন, কিন্তু আসলে স্ত্রী এবং স্বামী হওয়ার জন্য আরবি, এখানে একটু বলতে হয় আরবিতে জাউজ, জাউজা শব্দকে আমরা যে স্ত্রী বলি, আসলে স্ত্রী তো ওটা স্ত্রী বা স্বামী দিয়ে ওটা অর্থটা আসলে কভার হয় না। আমরা স্বামী বললে এটা মালিক মালিক একটা ভাব আসে, স্ত্রীর ক্ষেত্রে তারবি বলি, কিন্তু কোরআন যে বলছে জাউজ জাউজা এখানে সঙ্গী সঙ্গিনী, এখানে মানে আরো ইয়ে করলে বলতে হয় জাউজ শব্দটা হলো জোড়া, মানে জোড়ার এক পার্ট, জোড়া পার্ট, জোড়া পার্ট, জোড়া পার্ট হলে হয় কি স্ত্রী ছাড়া স্বামী অপূর্ণাঙ্গ, আবার স্বামী ছাড়া স্ত্রী অপূর্ণাঙ্গ, মানে পূর্ণতা পেতে হলে একে অন্যের পরিপূরক, পরিপূরক, পরিপূরক টাইপ। তো এই যে ব্যাপার, যখন বিশ্বাসের ক্ষেত্রে দুজনের ক্যামলা দুরকম থাকে, একজন বিশ্বাসী একজন অবিশ্বাসী, অথবা কোনো বিষয়ে যখন মনোমালিন্য থাকে মানে মনোমিল থাকে না, তখন আল্লাহ তাআলা এমরা শব্দ ব্যবহার করেছেন, কারণ আসলে এখানে একটা ভিন্ন নারীর মতোই অনেকটা একসাথে থাকছে, জাস্ট এটা জাস্ট একজন মহিলা, আর যখনই তাদের উভয়ের মধ্যে মনের মিলটা থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাউজ শব্দ ব্যবহার করেছেন, জাউজা শব্দ ব্যবহার করেছেন। আমরা দেখি এক্ষেত্রে জাকারিয়ার সাথে সময় স্ত্রীর যতদিন বাচ্চা হয়নি, ইন্টারেস্টিং একটা বিষয় এই আয়াতটা, বাচ্চা যতদিন হয় নাই ততদিন আল্লাহ তাআলা বলেছেন যে তিনি বলেছেন ইয়েকে, ফেরেশতারা যখন আসছে আয়েশে বলছে যে আপনাকে সন্তান হওয়ার সুসংবাদ দিচ্ছে, তিনি বলছেন যে ওয়াকানাতি ইমরাতি আখরা, আমার স্ত্রী, আমার এখানে ইমরা মানে নারী, আমার মহিলা, আমার মহিলাটা তো বন্ধা, এই যে আমার মহিলাটা বন্ধা বললেন, কেন উনি বলতে পারলেন না যে আমার স্ত্রী বন্ধা, আমার মহিলা শব্দ আল্লাহ কেন উল্লেখ করেছেন। ইন্টারেস্টিং বিষয় হলো এই নবীর ব্যাপারে যখন সন্তান পেয়ে গেলেন তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করার সময় তখন আর মহিলা বলেন না, তখন একই মহিলার ক্ষেত্রে যাও যা বলছেন, বলছেন যে ফাস্তাজাবনা লাহু ওয়া ওহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা, আমি তার স্ত্রীকে সংশোধন করে দিয়েছি। এখানে সে স্ত্রী বললেন, আগে বললেন স্ত্রী না, এখানে আল্লাহ বলছে, আল্লাহ আসলে বলছে আমি তার যাওজাকে সংশোধন করেছি, যাওজাকে সংশোধন করা মানে তার ডিএনএ ডাবল হেলিক্সকে সংশোধন করছে, ডিএনএ ডাবল হেলিক্স সংশোধন করার কারণে তার বাচ্চাটা হয়েছে, নাহলে তার ওই ম্যাচিংটা হইতো না, যার ফলে সে এই 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 ম্যাচিংটা হয় হলো স্পাম এবং ওভানের ম্যাচিং ঠিক মতন না হলে বাচ্চা হয় না, এই ম্যাচিংটা আল্লাহ সংশোধন করছে। এই যে আল্লাহ বলছে যাওজাকে সংশোধন করছি, তার মানে ডিএনএকে সংশোধন করছি, মানে জায়গোটটা যে তৈরি হয়েছিল সেই জায়গোটের ডিএনএকে সংশোধন করে উনি ইয়াহিয়াকে বানাইছেন। তা এইটা তাহলে আমরা এর থেকে কী বুঝলাম, আল্লাহ যেটা বলছে ঠিক সেইটাই বুঝতে হবে। আল্লাহ বলছে যাওজা, যেখানে বলছে যাওজা মানে জোড়া, তার মানে জোড়া বুঝতে হবে, সব কিছু বানাইছে জোড়া থেকে, মানে তাহলে কোন জোড়ার থেকে সব কিছু হয়েছে, তা এখন আমরা দেখতেছি ডিএনএ ডাবল হেলিক্স মানে জোড়া, ওটা একটা জোড়া, ডাবল হেলিক্স মানে কি দুইটা স্ট্যান্ডের একটা জোড়া, এই জোড়ার থেকেই, জোড়ার ইন্টারাকশনের কারণে সমস্ত প্রাণী তৈরি হয়, জোড়াই ইন্টারাক্ট করে, জোড়াই ফার্টিলাইজেশনের সময় কাজ করে, জোড়াই প্রোটিন তৈরি করে, জোড়া এনজাইম তৈরি করে, জোড়ার মধ্যেই আছে বডি প্ল্যান জিন, এই জোড়া ইন্টারাকশন করে আর মানুষ আস্তে আস্তে তৈরি হয়। আচ্ছা যাই হোক, নুতফাতিন আলাকাতিন মুদাগাতিন, তারপরে অন্যরকম একটা জীব বানায় ফেললো, আত্মাও বানায়, তাইলে আর এমরা মানে হইতেছে বিবি স্ত্রী মানে মহিলা, এমরা মানে পুরাপুরি মহিলা, মানে আমার মহিলা, আমার এমরা, তাই বন্ধুই, থ্যাংক ইউ হুজুর, আল্লাহ হাফেজ।